আসসালামু আলাইকুম, হাজির দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর সবাই ভালো আছেন। তো যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আসলে থাম নেল অনেকেই আসলে থামনেলই, কিন্তু আসলে মানে কি বলবো, একটা ভিডিওর মানে থামনেলটা মানে মানুষ দেখে, কিন্তু থামনেল দেখে কিন্তু আপনার ভিডিওটি ডুববে। তো আসলে থামনেলের অনেকগুলো অ্যাপস আছে। আমি আসলে বেস্ট আমার কাছে যেগুলো অ্যাপস মানে থামনেল মনে হয়, মানে থামনেল মেকার আর কি, তো সেইটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আমি যে তিনটা ইউজ করি, আমি আপনাদের সেই তিনটার কথাই বলবো। বেশিরভাগই দেখবেন হচ্ছে এইগুলো ইউজ করে, আপনার যারাই ইউজ করুক আর কি। তো আমি তিনটা দিব আপনাদের, আপনারা তিনটার যেগুলো একটা নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখুন, আসলে আমি তিনটা বলবো। আমি আসলে তিনটা একটু ইউজ করি, কিন্তু সবচেয়ে বেশি ভালো মানে সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা আমি আপনাদের লাস্টে দেখাবো। তো আসলে আমরা যদি ফার্স্টে দেখতে চাই, দেখেন হচ্ছে আপনার ফার্স্টে কিন্তু আপনারা হচ্ছে পিক আর্ট, হ্যাঁ পিক্স আর্ট, এটা লিখে সার্চ দিলে দেখবেন হচ্ছে গুগলে পেয়ে যাবেন। তো দেখেন গুগলে চলে আসছে। এখন এইটা যদি আমি আসলে যেটা নিছি, আমি আপনাদের বলবো যে আপনারা গুগল থেকে আসলে এইখান থেকে না নিয়ে আপনারা একটু কাজ করবেন, কষ্ট করে সার্চ দিবেন আপনারা, ঠিক আছে? সার্চ বলতে হচ্ছে আপনার গুগল ক্রোমে বা হচ্ছে গুগলে যা যেইখানেই হোক, যে আপনি এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ওইখানে আপনি ক্র্যাক ভার্সনটা পাবেন। ক্র্যাক ভার্সনটা হলে ভালো হয়, আপনার অনেক কিছু দেখবেন। এইখানে অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনি মানে ফ্রিতে নিতে পারবেন না, ঠিক আছে? গুগল আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনি আছে যেগুলো আপনি নিতে পারবেন না। তাহলে হচ্ছে তার জন্য আমি বলবো যে আপনারা এইখান থেকে যেটাই নেবেন আপনারা হচ্ছে ক্র্যাক ভার্সনটা নেবেন, ঠিক আছে? তো এইখানে দেখেন হচ্ছে আপনি কিন্তু এইখান থেকে খুব সুন্দরভাবে ক্রিয়েট নিয়ে এইখান থেকে কিন্তু আপনি হচ্ছে থাম্বনেল মানে তৈরি করতে পারবেন। এখন এইটা সাইজ বা কীভাবে কি সব কিছু আপনারা এইগুলোর ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনারা যদি সার্চ দেন যে পিক্স আর্ট, কারণ এইগুলো অনেক মানে ব্যবহারে যেমন মানুষ বেশি করে, তেমন হচ্ছে ভিডিও এইগুলো নিয়ে অনেক বেশি হয়, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইটা ইউজ করতে পারবেন। তো আমার এটা হচ্ছে ফার্স্ট যেটা বললাম। সেকেন্ড আর একটা বলি আমি, মানে সেকেন্ডটা যেটা বলবো ক্যানভা। হ্যাঁ, আপনার ক্যানভা লিখে সার্চ দেবেন, দেখবেন ক্যানভা চলে আসছে। তো এই যে এই ক্যানভা দিয়েই কিন্তু আপনারা আসলে কাজ করতে পারবেন। তো এইটা আমি আসলে আপডেট দিয়ে দিই, কারণ এটা আমার মানে প্রিমিয়াম দেখবেন হচ্ছে অনেক সময় বিক্রি করে অনেক বলে অনেকেই প্রিমিয়াম লাইফ টাইম আপনার হয়তো 99 টাকা বা 100 টাকা এরকম করে নিবে। হ্যাঁ, এর বেশি নেওয়ার কথা না, বেশিরভাগই এরকম নিবে। তো আমার মনে হয় ওইখান থেকে প্রিমিয়াম কারো কাছ থেকে একটা নেওয়াই ভালো, ঠিক আছে? এটা নিলে আপনি কিন্তু এইখানেও অনেক কিছু করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে? তো আমি যদি দেখেন এইখান থেকে ঢুকি, আপনার যেই কোনো দেখবেন অনেক পিকচার আছে এইখান থেকে যেটা আপনি নিতে পারবেন। যেমন দেখেন আমি নিজেও এই ক্যানভাতে আমি যে অ্যাকাউন্টটা চালাই আমার, এটাতে কিন্তু আমি হচ্ছে দেখেন এই যে প্রিমিয়াম লাইফ টাইম, ঠিক আছে? এই যে এইখানে প্রিমিয়াম লাইফ টাইম কিন্তু এইটা। তো আপনারা কিন্তু ক্যানভা থেকে হচ্ছে দেখবেন হচ্ছে হোমে আসলে আপনি এইখান থেকে প্রচুর আপনি যেটা সার্চ দিতে পারেন। আপনি যদি দেখেন এইখানে ইউটিউব থাম্বনেল লিখেও সার্চ দেন, দেখবেন চলে আসবে ইউটিউব। দেখেন এইখানে লোগো, ব্যানার বা সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এইগুলো কিন্তু আপনারা আসলে দেখেন এই যে থাম্বনেল কিন্তু চলে আসছে, এটা আপনারা কিন্তু সরাসরি নিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন বা এমনিও নিতে পারেন। তারপর আমরা যদি হচ্ছে আমি যেটা দিয়ে করি সেটা যদি এখন আমরা মানে এটা যাই আসলে এইটা দেখেন। তবে দুইটার প্রথম দুইটার কথা বললাম, এইগুলো হচ্ছে ক্র্যাক ভার্সনগুলো ইউজ করা ভালো বা প্রিমিয়ামটা নেওয়া ভালো, কিন্তু দেখেন এই পিক্সেল আর্ট, হ্যাঁ পিক্সেল আর্টে কিন্তু আপনার এইগুলো কিচ্ছু নেই। পিক্সেল ল্যাব আর কি, পিক্সেল ল্যাবও দেখি আবার এখন আপডেট চাই আমার। আসলে আমি পিক্সেল অ্যাপটাই মানে এই যে পিক্সেল ল্যাব আমি এটা ইউজ করি, আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা ইউজ করে। তো এটা কিন্তু আমার হচ্ছে 3 নম্বর বললাম, হ্যাঁ। আর এইটা শুধু আপনি আমি অবশ্যই এটা আমি আপনাদের নেক্সট একটা ভিডিও দেবো যে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি বা আমি কীভাবে থাম্বনেল বানাই, ইনশাল্লাহ ওইটা আপনাদের দিয়ে দেবো আপনার প্রফেশনালভাবে আর কি। আমার
যে থাম্বনেলগুলো দেখেন আমি যেভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এইগুলো কিন্তু দেখেন এই যে আপনার ইমেজ সাইজ আছে, এখান থেকে আপনি দেখেন এটা কাস্টম সাইজ, এটা যদি আপনি ইউটিউব থাম্বনেল বলেন তাহলে দেখবেন হচ্ছে এইখান থেকে এই যে আপনারা কিন্তু এখানে থাম্বনেল নিয়ে নিতে পারবেন। বা যদি আপনারা দেখেন এইগুলো যদি আপনি এডিট করে নিতে চান যে 1920 বা 1080 এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে, আপনাদের একবারে সম্পূর্ণ ইচ্ছা। তারপর এইখান থেকে আসলে লেখা টেখা বা যা ছবি অ্যাড করা সবগুলো কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। আমার মনে হয় বেশিরভাগ ইউটিউবারই আপনার হচ্ছে পিক্সেল ল্যাব ইউজ করে, তো আপনারা কে কী ইউজ করেন জানি না, আমার কাছে মনে হয় মানে থাম্বনেলের জন্য মানে মোবাইলের জন্য এই তিনটাই বেস্ট। হ্যাঁ, আপনার পিসি বা ল্যাপটপ সেইগুলো তো আলাদা, সেগুলোর সাথে তার এইটার তুলনা হয় না, ওইগুলো অবশ্যই সেটা প্রফেশনালি হবে আর ভালো হবে। তো আপনারা কিন্তু এইটা এই তিনটার যেইটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। তো আমার মনে হয় পিক্সেল ল্যাব সবাই ইউজ করে, আমি নিজেও ইউজ করি। আমার নেক্সট ভিডিও আমি আপনাদের পিক্সেল ল্যাব দিয়ে আমি কীভাবে মানে একটা প্রফেশনালভাবে আর কি আপনাদের থাম্বনেল বানায় দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে বলতে কোন নেক্সটের কোন একটা ভিডিওতে আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যার যার নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে দেখবেন। আসসালামু আলাইকুম।